কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কিশোর কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বর্ণ কিশোর কিশোরী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে রশিদুল ইসলামের সভাপতিত্বে রাফিয়া জাহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী চার আসনের সংসদ সদস্য আহসান আদিলুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজার রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, স্বর্ণ কিশোর কিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া সহ অন্যান্যরা। এ সময় বক্তারা কিশোরগঞ্জ উপজেলাকে স্বর্ণ উপজেলা হিসাবে ঘোষণা করেন। তোমাদের মাতৃভূমি মায়ের